তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার এমএলটি টিকা নার্সিং একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা যে অনেকেই হয়তো কিন্তু ফার্টিলিটি বাড়াতে চান। ফার্টিলিটি মিন্স হচ্ছে কিন্তু আমাদের ডিম্বাণু উৎপাদন। এই ডিম্বাণু উৎপাদন কিন্তু অনেকের কিন্তু দেরিতে হয় বা কারোর কিন্তু প্রত্যেক মাসে সম্পূর্ণভাবে হয় না। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। যদি আপনার বাবা মা কিন্তু সবসময়ই চায় আমাদের সন্তানদের ভালোভাবে সুস্থভাবে জন্ম দিতে, তাই আপনারা যদি আপনার সন্তানের ভালো মতোভাবে বা সুস্থভাবে জন্ম নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ফার্টিলিটি বাড়ানো সবথেকে বেশি প্রয়োজন। সন্তানের জন্ম দেওয়ার কিন্তু অবস্থা আশঙ্কা প্রায় সবার মনের মধ্যেই থাকে, কিংবা সবার পক্ষে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। ফার্টিলিটি বাড়াতে কিন্তু রোজের তালিকায় আপনাদের বিভিন্ন রকম খাবার দাবার রাখতে হবে, যা কিন্তু আপনাদের বেবিদের পরিপুষ্ট হওয়ার জন্য জরুরি। এবার আমরা বলবো যে কোন কোন খাবার আপনাদের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করবে এবং কী কী খাবার খেলে আপনাদের শিশু সম্পূর্ণ সুস্থভাবে জন্মাবে। তো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন খাবারে আপনাদের কী কী পরিবর্তন আনতে হবে এবং আপনার শিশু যেন সুস্থভাবে জন্মায়, তাই জন্য কিন্তু সবারই চেষ্টা থাকে। তো আমাদের ভিডিওটি ভালো করে দেখতে থাকুন এবং তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো প্রথমেই বলবো, বিষয়ের কিছু সময় পরেই কিন্তু সন্তান ধারণের চেষ্টা করে থাকেন সকল বাবা মারাই। এক্ষেত্রে বর্তমানে প্রত্যেক দম্পতি কিন্তু পরিবার পরিকল্পনা করে থাকেন, তবে কারো কারো ক্ষেত্রে সন্তান ধারণের প্রচুর সময় লেগে যায়। বিশেষজ্ঞদের মতে বেবি প্ল্যানিং করে থাকলে ফার্টাইল দিন এবং অস্বাস্থ্যকর ওজন বজায় রাখা থেকে শুরু করে কিছু সামি প্ল্যান নেওয়া জরুরি। এর পাশাপাশি ফার্টিলিটির জন্য সমস্ত ধরনের খাবার দাবার থেকে খেতে হয় শুরু করে, ঠিক আছে? গবেষণার মাধ্যমে ডায়েট এবং ফার্টিলিটির মধ্যে একটি বিশেষ সম্পর্ক খুঁজে নেওয়া গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী আনস্যাচুরেশন ফ্যাট, ঠিক আছে, শস্য, সবজি, মাছ, বিভিন্ন রকম মহিলা পুরুষদের কিন্তু ফার্টিলিটিকে উন্নত করে। আবার অ্যালকোহল বা ড্রাগস জাতীয় জিনিসও কিন্তু আমাদের যে ফার্টিলিটিকে কিন্তু কমিয়ে দিতে পারে, বা বিশেষ করে ছেলেদের স্পার্মকেও কিন্তু অনেকটাইভাবে নষ্ট করে দেয়। তাই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালকোহল বা ড্রাগস যদি আপনার নেশা অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনার খাবার থেকে বাদ দিতে হবে। গবেষণার মাধ্যমে ডায়েট এবং ফার্টিলিটির মধ্যে একটি বিশেষ সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা কিন্তু ফার্টিলিটি উন্নত করার জন্য কিছু খাবারের সম্পর্কেও জানিয়েছেন, তো সেগুলো কী কী চলুন দেখা যাক। বিট মশলা, বিভিন্ন লঙ্কার মতন টাটকা সবজি, ঠিক আছে, ফার্টিলিটি বাড়াতে কিন্তু সাহায্য করে। টক ফল এবং সবুজ শাক সবজিতেও কিন্তু ফলিক অ্যাসিড পাওয়া যায়। এই ফল শাক সবজিগুলো কিন্তু ফার্টিলিটি বৃদ্ধির পাশাপাশি জননের জন্য কিন্তু বিকাশ ঘটায়। এগুলি খেলে স্ট্রেস দূর হয় এবং যা গর্ভধারণের জন্য কিন্তু অত্যন্তভাবে জরুরি। দ্বিতীয়ত হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাম জানি, প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে, বিভিন্ন ধরনের যদি আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে সেগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে ইত্যাদি রকম। এবার বলি ড্রাই সন্তান ধারণের জন্য কিন্তু সচেষ্ট থাকলে প্রথম দিন থেকেই আপনার স্ত্রীকে শুকনো ফল মানে ড্রাই ফ্রুট খাওয়ানো উচিত, কারণ শুকনো ফল অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এগুলি আবার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কেমিক্যালে কম করে, এই কেমিক্যাল ডিম্বাণু এবং বীর্যের সঙ্গে যুক্ত হয়ে তাদের নষ্ট করে দেয়, ঠিক আছে। বিশেষজ্ঞদের মধ্যে শীঘ্র সন্তান ধারণের জন্য কিন্তু নিজের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এই প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করার জন্য অঙ্কুরিত মুগ, সয়াবিন, পনির, ডাল, বিনস, ডিমের সাদা অংশ এবং মুরগির মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা। এর পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্টযুক্ত কিন্তু মিনারেলও পাওয়া যায়, ভিটামিন ইত্যাদি কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, যা আপনার সুস্বাস্থ্য শিশু জন্ম দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে কিন্তু শীঘ্র সন্তান ধারণের জন্য নিজের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে ইত্যাদি কিন্তু অনেকেই বলে থাকেন। দ্বিতীয়ত বললি যে অল্প অল্প খাবার খাবেন। কীরকম ধরনের? হয়তো একেবারে সব খাবার খাবেন না, দুপুরে, বিকেলে বা সকালে হালকা কিছু অল্প অল্প টাইমে টাইমে যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার শিশু টাইমে টাইমে আপনার মানে সময় মতন পরিপুষ্ট পুষ্টি
অনুদান পেয়ে যাবেন। তাই অবশ্যই কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।